প্রতি বছর মার্চ মাসের 8 তারিখ নারী দিবস পালন করা হয়। লিঙ্গ বৈষম্য দূর করতে নারী সমানাধিকারের জন্য সারা বিশ্বজুড়েই পালন করা হয় নারী দিবস। এই বছরেও এর ব্যতিক্রম হচ্ছে না, কিন্তু এই দিনটির ইতিহাস এবং গুরুত্ব জানা আছে কি? চলুন শুনে নিই নারী দিবসের দিন নারী দিবস সংক্রান্ত কিছু তথ্য। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কোর তরফে জানা গিয়েছে, 1909 সালে 28শে ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে এই দিনটি পালন করা হয়। পরে রাশিয়াতেও 1917 সাল থেকে একই কারণে এই দিনটি পালিত হতে থাকে। তবে রাশিয়াতেই দিনটি পালিত হয় 8ই মার্চ, তারপর থেকে সেটাই হয়ে আসছে। লিঙ্গ বৈষম্য দূর করার জন্য এই দিনটি পালিত হয়। শিল্প সাহিত্য সহ সব ধরনের ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। প্রত্যেক বছরই এই দিনটি পালিত হয় কোনো না কোনো থিমের সাথে। 2022 সালেও এই আন্তর্জাতিক নারী দিবসের একটি থিম রয়েছে। এই বছরের থিম হলো সুন্দর আগামীকালের জন্য আজ লিঙ্গ সমতা দরকার, যার ইংরেজি মানে হয় জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর আ সাস্টেনেবল টুমরো। এই মুহূর্তে পরিবেশ সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। সেই পরিবেশ আন্দোলন এবং সচেতনতার কাজে মহিলাদের ভূমিকাকেই সম্মান জানানো হচ্ছে এই বছর।